তুই চিন্তা করিস না মা। তুই কি ভাবছিস আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার মেয়ের অসম্মান? আচ্ছা তুমি কোন মেয়ের কথা বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি খুব বাড়াবাড়ি করছো বলে দিলাম। বাড়ি ওই মেয়েটাও তো তোমার, তো তুমি কোন মেয়ের অসম্মানের কথা বলছো সেটা আমি বুঝতে পারছি না, তো তোমাকে তো ক্লিয়ার করে বলতে হবে তুমি কোন মেয়ের কথা বলছো। মা তুমি কেন তখন থেকে বাবাকে পিঞ্চ করে কথাগুলো বলে যাচ্ছো? আমি পিঞ্চ করছি রশনি? আমি পিঞ্চ করছি না, তোমার বাবা পিঞ্চ করার মতন কাজ করেছে। একটা কথা জেনে রাখো, যে সন্তানের জন্ম দেওয়া হয়েছে তাকে অস্বীকার করা যায় না। সে সন্তান যতই খারাপ হোক তার দায় কিন্তু মা বাবার, মা বাবাকে সেই দায়টা নিতে হবে। তোমার ভাষণ শেষ হয়েছে? বেশ, আর আমি কোনো কথা বলবো না, আমি চুপ করলাম। আরে কথা শুনবো, আমরা তো কম্প্রোমাইজ করতে গিয়েছিলাম তাই না? যেটুকু আমাদের হাতে ছিল আমরা সেটাই চেষ্টা করলাম, কিন্তু ঘটনার পর আমি যেটা বুঝতে পারছি পুরোটার মধ্যে ঋষির হাত আছে, এবং তাই আমি ঋষিকে বুঝিয়ে দিতে চাই যে ও যদি আমাদের অসম্মান করে আমরা সহজে ছেড়ে দেব না। তাই তাই কলকাতা শহরের বড় বড় উকিল দাঁড়াবে, তোর কেস লড়বে তারা, এবং প্রমাণ করে দেবে যে যেটা ওরা বলছে সেটা সবটাই মিথ্যে। ও তার মানে, তার মানে তুমি বলতে চাইছো এই কেসটার কোনো মেরিট নেই, তুমি শুধুমাত্র লয়ারের জোরে জিতবে আর তোমার নিজের টাকার জোরে জিতবে, তাই তো? অঞ্জনা আমাকে, আমি ঠিক তোমাকে বুঝতে পারছি না, তুমি কি চাইছো? মা তোমার কি হয়েছে বলো তো? জানি না রোশনি, আমার কি হয়েছে আমি নিজেই জানি না। মাঝে মাঝে খুব রাগ হয় জানো তো, মাঝে মাঝে মনে হয় আমার এই সাজানো সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই, কিন্তু তারপরেই মনে হয় যে সংসারটাকে আমি আমি নিজের মায়া দিয়ে সাজিয়েছি তাকে তাকে কি করে ধ্বংস করব? সংসার জ্বালিয়ে দিলেই কি আমি শান্তি পাবো? আমি কোনো কিছুতেই শান্তি পাবো না। আমি শুধু শান্তি পেতাম যদি আমার মেয়েটা ভালো থাকতো, তুমি যদি ভালো থাকতে, কিন্তু তুমি তো ভালো নেই, তাই আমি কখনো ভালো থাকতে পারবো না রোশনি। কিন্তু তোর সংসারটাই তো টিকলো না, তোর সংসারটাই তো ভেঙে যাচ্ছে। আমি মরে গেলেও ঋষিকে ওই মেয়েকে ঘরে তুলতে দেব না। কিন্তু কিন্তু তুমি তো বলছো যে ও ঘরে উঠে পড়েছে। এখন উঠেছে, উঠেছে, কিন্তু দেখোই না ওকে আমি জেলের ঘানি টানাবই। আমার ঘর, আমার স্বামী, আমার সংসার আমি ভোগ করবো না, ওই মেয়েটা ভোগ করবে। এখন নাকি ও স্ত্রীর দায়িত্ব নেবে। ঋষি যে ওই মেয়েটাকে বিয়ে করেছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ আর যদি প্রমাণ থাকেও, তাহলে একটা বিয়ে করার পর আমাকে বিয়ে করে ও প্রতারণা করেছে, আর তার দাম ওকে দিতেই হবে। হ্যাঁ রোশনি, কিন্তু কিন্তু তাহলে তো সব থেকে বড় ক্ষতি ঋষির হবে। হোক ক্ষতি, যে আমার ক্ষতি করছে আমি তো তার ভালো চাইতে পারবো না, আমিও তার ক্ষতিই করব। ও যদি কম্প্রোমাইজ করতে চাইতো তাহলে আমি কম্প্রোমাইজ করতাম, কিন্তু তা যখন চাইনি। আর ঋষির মা, উনি যখন এরকম একটা নোংরা খেলায় নেমেছেন আর তার সঙ্গে ঋষির শার্ট আছে, তখন তার ফল তো তাকে ভোগ করতেই হবে। মেয়েটা একটা বুনো গাছের মতো, ওর ওপর দিয়ে মারিয়ে চলে যাব কেউ জানতেও পারবে না। আর তার থেকে বড় কথা, এখন আমার লড়াইটা ওই মেয়েটার সঙ্গে নয়, এখন আমার লড়াই ঋষির সঙ্গে। ওকে ক্ষুদ্র ভেব না। Never underestimate your enemy. ও যেভাবে চাল চালছে, অনেক ভাবনা চিন্তা করে এই জায়গায় দাঁড়িয়েছে ওরা। তবে চিন্তা করিস না, কোনো মতেই আমি ওকে ছাড়বো না, ওদের ছাড়বো না। ওই ধরনের মেয়েরা যে ধরনের গল্প তৈরি করতে পারে, তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে তোমাকে।
তোমার কি মনে হয় আমি তৈরি নেই? আমি যথেষ্ট তৈরি। দেখি না, দেখি না ওই মেয়ের কত ক্ষমতা। দেখি এই লড়াই কে জেতে, ওই মেয়েটা না আমি? দেখুন মিস্টার বাসু, এই শহরে আপনাকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই। ইনফ্যাক্ট আপনার হয়তো মনে হবে, আমার আমার অনেকগুলো অফিশিয়াল কাজে আমরা আপনার কনসালটেশন নিয়েছিলাম, এবং এই কেসটা আমার ফ্যামিলির জন্য এবং আমার নিজের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কেসটার সাথে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে, ফলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই কেসটা আমাকে জিততেই হবে, ফলে আমি নিজে চলে এলাম। মিস্টার বাসু কিছু বলুন, আপনি তো চুপ করে গেলেন। মানে আমরা খুব আশা করে এসেছি আপনার কাছে। স্যার, স্যার দেখুন, একটা মেয়ের জীবন নিয়ে কেউ যদি এইভাবে ছিনিমিনি খেলে তাহলে তো সেটা চলতে দেওয়া যায় না। ওরকম একটা মেয়ে এসে যদি আমার সংসারটাকে ভেঙে দুটুকরো করে দেয় সেটাও তো হতে দেওয়া যায় না। দেখুন, আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন কোনো কেস হাতে নিই সেটা হারার জন্য নিই না। সেকেন্ডলি, আপনি অপোজিশনের যে ডেসক্রিপশনটা দিলেন তাতে আমি জানি না, মানে তারা কতটা লিগাল হেল্প পাবে আই ডোন্ট নো, আমার সন্দেহ আছে। আরও মানে লিগাল হেল্প আদৌ পাবে কি না, বা পেলেও কি স্ট্যান্ডার্ডের লিগাল হেল্প পাবে যেখানে তারা আমায় কমব্যাট করতে পারবে? না প্র্যাকটিক্যালি, মানে আমি সিরিয়াসলি বলছি যে সেটা নিয়ে আমার আই গিভ এ প্রি ডাউট। বাট ঠিক যে কখনো প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই, কখনোই দেখতে নেই, আমিও দেখছি না। আমি শুধু একটাই কথা আপনাকে বলছি যে রোগী যখন ডাক্তারের কাছে যায় না, তখন তার কি কি প্রবলেম হচ্ছে তার সমস্ত লক্ষণ সে খুলে বলে ডাক্তারের কাছে, কি কি উপসর্গ সবটা তাকে খুলে বলতে হয় ডাক্তারের কাছে, তবেই ডাক্তার ট্রিটমেন্ট করতে পারে। SMS যখন অ্যাডভোকেটের কাছে কেউ আসে তখন তাকেও তার সমস্ত ডিটেলটা খুলে বলতে হয়। তো আমার একটাই প্রশ্ন যে এখানে আপনারা কোথাও কেউ কিছু হাইড করে যাননি তো? না না মিস্টার বাসু, হাইড করতে যাবো কেন? দেখুন আমার তো চোখের সামনে পুরো ছবিটাই ভাসছে। ওদের একটা অ্যাফেয়ার চলছিল, তার মাঝখানে এই ছেলেটা ট্রান্সফার হয়, মানে ঋষি ট্রান্সফার হয়। ওকে, এবার ট্রান্সফারে যায় ওখানে এই মেয়েটা ওর জন্য রান্না বান্না করে দেয় আর কি, কাজে যা হয় আর কি, বাড়ির কাজগুলো। এবার সেখানে ওর সাথে আলাপটা হয়, মেয়েটাই ওকে প্রভোক করে। সেই এলাকায় আবার আমি যেটা শুনলাম, মেয়েটার কিন্তু খুব ব্যাড রেপুটেশন ছিল, এবং এরমই একটা পরিস্থিতিতে ওই গ্রামের লোকরা সব চলে এলো, ওই অঞ্চলের লোকগুলো, আর জোর জবরদস্তি করে আমার মনে হয় ওদের বিয়েটা সেরে ফেলল। এবং ডিউরিং দিস টাইম, মানে এই সময়টার মধ্যেই, মানে আমার মেয়ের সাথে যে বিয়ে হবে সব কিছু ঠিক হয়ে গেছিল, তখন ছেলেটা কলকাতায়। ইনফ্যাক্ট আমার আজও মনে আছে, আশীর্বাদের অনুষ্ঠান চলছিল, হঠাৎ করে মেয়েটা ফোন করে আর ওকে ডেকে পাঠায়। যা হয় আর কি, ওর থেকে সিম্পাথি গেইন করার চেষ্টা করলো, বললো ওই অঞ্চলের লোকগুলো নাকি ওকে তুলে নিয়ে গেছে, জোর করে একটা ছেলের সাথে বিয়ে দেবে, বুঝতে পারছেন তো? এবং তারপরে ন্যাচুরালি জামাই এরকম একটা কথা শুনেছে, সে তো আর থাকতে পারবে না, একটা মেয়ে ট্রাবলের মধ্যে আছে, সে তখনই চলে গেল। গিয়ে তাকে রেস্কিউ করে, রেস্কিউ করে নিজের বাড়িতে নিয়ে আসি। এবার ঘটনাচক্রে যেটা হলো সেটা হলো বাড়িতে তো নিয়ে এলো, এবার সেই বাড়িটাকে ঘেরাও করলো ওই অঞ্চলের লোকরা। এবার সে ভীষণ শক্ট হয়ে গেল, ভয় পেয়ে গেল। এবার ওরকম একটা সময় ওরা বলছে, না না আপনি একটা গ্রামের মেয়েকে কি করে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন আপনি, তো ইললিগাল ব্যাপার। তখন আমার জামাই মানে আর কিছু না পেরে দেখলো ওর মায়ের হাতে ওই থালা ছিল, পুজোর থালা, সেখানে সিঁদুর ছিল, সেই সিঁদুরটা মেয়েটাকে পরিয়ে দেয়।
মানে ফোর্সফুলি, কারণ মেয়েটাকে তো বাঁচানো ওর কর্তব্য, ফলে পরিয়ে দিল। ওদের ক্লিয়ারলি বলে দিল, দেখুন এটা আমার বিবাহিত স্ত্রী, একে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না, ও গেলে আমার সাথেই যাবে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে আপনার জামাই মেয়েটিকে সিঁদুর পড়ায়, এবং যখন সিঁদুরটা পড়ায় তখন আপনার জামাইয়ের কিন্তু আপনার মেয়ের সঙ্গে বিয়ে হয়নি, তাই তো? সবটাই আমাদের শোনা কথা স্যার। ওই মেয়েটা আমার হাজবেন্ডকে সিঁদুর পড়াতে বাধ্য করে, ও নিজেই সিঁদুর পড়ে নেয়। আর আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে সে কথা বলেছে কিনা সেটাও আমাদের জানা নেই। আর আমার হাজবেন্ডের তো একটা দুর্বলতা তৈরি হয়েছে ওই মেয়েটার প্রতি, তাই জন্যই তো সব কথা খুলে বলছে না। ও এমন কথাগুলোই বলছে যে কথাগুলো তো ওই মেয়েটা সেফ থাকে। আর কিছু এমন কিছু কি আছে যা এখনো অবধি আপনি বলেননি? না মিস্টার বাসু, আর তো কিছু না। মানে অন্তত কেস রিলেটেড আপনাকে কিছু বলিনি সে তো আমার মনে হচ্ছে না। দেখুন, কেসের সঙ্গে রিলেটেড হোক বা আনরিলেটেড যাই হোক না কেন, সেটা তো আপনি বুঝতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি কোথাও মনে হচ্ছে যে আপনি কোনো কিছু আমাকে হাইড করছেন বা লুকোচ্ছেন বা বলতে ভুলে গেছেন বা মিস করছেন, মনে হচ্ছে কিছু? দেখুন, আমি তো সবটা জেনে আপনাকে তবেই প্রোটেকশনটা দেবো, সুতরাং আমার সবটা জানা দরকার, বুঝতে পেরেছেন? আমি যদি ওখানে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে কোনো রকম তথ্য পাই তখন কিন্তু আমার পক্ষে কমব্যাট করাটা একটু বেশি মুশকিল হয়ে যাবে, তাই না? না, আমি তো মানে আমার কিছু মনে পড়ছে না। তো বাবা, বাবা ওই কথাটা বলো না। কোন কথা বলছো মা? বাবা ওনাকে ওই কথাটা জানিয়ে দাও না। না না, ওটার সাথে তো এই কেসের সাথে কোনো লিংক নেই। দেখুন 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 দেখুন, আমি কি বললাম? আমি বললাম যে এই কেসের ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আপনাকে নিতে হবে না, আপনি কেন নিচ্ছেন? আপনি তো লয়ার নন, লয়ার তো আমি। আপনি শুধু বলুন যে যা যা আমাকে বললেন তার মধ্যে কোনো কিছু লুকিয়েছেন কি না, সবটা বলেছেন কি? এই যে এই কটা মানুষকে ঘিরে এত বড় একটা ঘটনা ঘটছে, সেখানে আপনি কোনো কিছু হাইড করছেন কি, আমাকে সেটা বলুন, সেটা জানতে চাইছি আপনার কাছ থেকে। স্যার, স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। স্যার ওই মেয়েটা সম্পর্কে আমার বাবার মেয়ে হয়। ঠিক বুঝলাম না তো। স্যার আসলে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হওয়ার পর কর্মসূত্রে আমার বাবাও সেই একই এলাকায় যান আর কি, আর সেখানে এই মেয়েটির মায়ের সাথে আমার বাবার একটা সম্পর্ক তৈরি হয়, আর সে সম্পর্কের ফসলই হচ্ছে এই মেয়েটি। মুহূর্তের একটা দুর্বলতা বলতে পারেন স্যার, কিন্তু আইনত ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মেয়েটির মায়ের সঙ্গে আপনার কোনো আইনের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু মেয়েটি যে আপনার সন্তান সেটা ঠিক তো? সেই হিসাবে মেয়েটি আপনার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী, সেটা আপনি জানেন না? আমি তো আপনাকে আগেও বলেছি স্যার, আমি মেয়েটার বিয়ে দাঁড়িয়ে থেকে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, আমি আমার যা যা দায়িত্ব আমি সবটাই করেছিলাম। ও বিয়ে করে নিজের সংসারে চলে গেছিল, তারপরে সেখান থেকে একটা একদম অন্য জগতে চলে গেল। না কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, মেয়েটার অনেক দোষ আছে, চরিত্রে প্রচুর দোষ আছে। না হলে ভাবু, মেয়েটার একটা বিয়ে হয়েছে, তার সংসার আছে, সেটা ছেড়ে কেউ কাশিতে চলে যায়, কেউ তওয়াইফ হয়। তওয়াইফ বলে তো এখন কিছু নেই আর। এক্স্যাক্টলি, হয়তো তওয়াইফ সিস্টেমটা আর নেই, কিন্তু ওই আর কি,
ইনফ্যাক্ট আপনাকে এটা হয়তো বলা হয়নি, আমাদের ঋষিদের বাড়িতে এসে ওই বাইজি নাচটা করতে এসেছিল। ইন্টারেস্টিং, আপনি যেটাকে ইন্টারেস্টিং বলছেন স্যার, আমাদের কাছে সেটা জীবন মৃত্যুর সমস্যা। এতক্ষণ ধরে যে কথা বললেন এই কথাগুলো তো বলেননি, তারপর তারপর কি হলো? তারপর আর কি, ঋষি আবার ওই মেয়েটার ফাঁদে পা দিল। ঋষি ওই মেয়েটাকে বাড়ি ভাড়া করে রাখলো, এমনকি ওর সাথে থাকতেও শুরু করে দিল। আর ওই মেয়েটা এখন দাপটে সবাইকে বলে বেড়াচ্ছে, দাবি করছে যে ওই নাকি ঋষির স্ত্রী। আমার কোনো অস্তিত্বই নেই। ঋষি অ্যারেস্ট হলো কি করে? আমি ওদেরকে হাতে নাতে ধরি স্যার। ঋষি রাতের পর রাত বাড়ি ফিরত না, আমরা তো বুঝতেই পারছিলাম না যে ঋষি কোথায় যেত। এমনকি ঋষি আমাদের কিছু বলেইনি। আমি আমি একদিন ঋষিকে ফলো করি, ফলো করে ওদের বাড়িতে যাই। আর সেখানে গিয়ে আবিষ্কার করি আমার স্বামীকে। ওরা তো দুজনে মিলে সংসার পেতে বসেছিল। আচ্ছা আপনিই বলুন স্যার, একটা মেয়ে হিসেবে এটা কখনো সহ্য করা যায়? আমি সহ্য করতে পারিনি, না করতে পেরে সোজা থানায় চলে গেছি, থানায় গিয়ে কমপ্লেন করেছি। আপনি বলুন স্যার, আমি কি কিছু ভুল করেছি? ভুল আর ঠিক এটা ভীষণ আপেক্ষিক মা, কারোর কাছে এটা ভুল মনে হচ্ছে, ওনার কাছে সেটা ঠিক মনে হচ্ছে। তোমার কাছে যেটা ঠিক বলে মনে হচ্ছে মেয়েটার কাছে সেটা ভুল মনে মনে হচ্ছে, আবার মেয়েটার কাছে যেটা ঠিক বলে মনে হচ্ছে তোমার কাছে সেটা ভুল বলে মনে হচ্ছে। আসলে না এই সবটাই ভীষণ রিলেটিভ। এনিওয়ে শোনো, আমি তোমার একটা কথা বলি মা, এই ঠিক ভুলের বিচারে তুমি চেয়েও না, স্টেটমেন্ট অফ ফ্যাক্টটা তুমি বলো। তারপর আমি থানায় কমপ্লেন করাতে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়, মিডিয়াতেও জানাজানি হয়, আর তার জন্যই ওর চাকরিটাও চলে যায়। এই জন্য মেয়েটা খেপে গিয়ে এখন আমার স্বামীকে নিজের হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছে। কারেন্ট স্ট্যাটাস তো জানেন স্যার, কারেন্ট স্ট্যাটাসটা হলো যে আমার মেয়ের যে শাশুড়ি মানে ঋষির মা, সে এই মেয়েটিকে বাড়িতে নিয়ে চলে এসছে, এখন ওই বাড়িতেই থাকছে। ইনফ্যাক্ট ইনডাইরেক্টলি ওর মায়ের হাত আছে। বাবা তুমি ইনডাইরেক্টলি কেন বলছো, ডিরেক্টলি বলো। সেটা ঠিক আছে মা, ইনডাইরেক্টলি হোক আর ডিরেক্টলি হোক, বেসিক্যালি মেয়েটা ওই বাড়িতে থাকছে এবং আমি আমার মেয়েকে বুঝিয়ে ওই বাড়িতে নিয়ে গেছিলাম যে ভাই আপনাদের বাড়ির পুত্রবধূ, তাকে আপনারা ফেরত দিন। আমি সব কেস উইথড্র করে একটাই শর্ত থাকবে, ওই মেয়েটা ওই বাড়িতে থাকতে পারে না। আচ্ছা ওই মেয়েটি, এই মেয়েটি বলে যাকে আপনি সম্বোধন করছেন সে তো আপনার নিজের মেয়ে, তাই না? আই এম সরি মিস বাসু, কিন্তু এরকম একটা চরিত্রের মেয়েকে আমি আমি কোনোদিনই নিজের মেয়ে মানতে পারবো না, আমার নাম দিতে পারবো না। ওকে মেয়ে বলে স্বীকার করতে আমি লজ্জা বোধ করছি। আপনি লজ্জা বোধ করলেও এটা তো সত্যি, এমনও তো হতে পারে যে মেয়েটিও আপনাকে পিতা বলতে লজ্জা বোধ করে। স্যার আপনি তো এই আমাদের সাথে একটা অ্যাডভাইসের জন্য বসেছেন, ইনফ্যাক্ট আপনার অ্যাডভাইসের জন্য আমরা তো প্রথমেই টাকা জমা দিয়েছি, তাই না? হ্যাঁ পেমেন্ট করেছেন, তাই বলে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আর মিথ্যেটাও সত্যি হয়ে যাবে না। হ্যাঁ সত্যিটা মিথ্যে হবে যখন আমি সওয়াল করব, সত্যিকে মিথ্যে বানানো এবং মিথ্যেকে সত্যি বলার, এটা তো আমার কাজ। কিন্তু এখন তো আমি সওয়াল করতে যাইনি, এখন তো সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যে। এই যে বাসু, আমার যা যা বলার ছিল আমি বলে ফেলেছি। তারপর আপনি মেয়েকে ফেরত নিয়ে চলে এলেন, তাই তো? ন্যাচুরালি আমার কাছে তো আর কোনো পথ রইল না, মেয়েকে নিয়েছিলাম যে তার শ্বশুর বাড়ি সে গিয়ে থাকবে। এরকম একটা পরিস্থিতি যখন দেখলাম তখন আমার মেয়েকে ঠিকভাবে ছেড়ে দিয়ে আসি আমি। আমি এটাই বুঝতে পারছি না, ওরাও বা ওই মেয়েটাকে বাড়িতে রাখছে কেন?
ইনফ্যাক্ট যেখানে ওর মায়ের হাত আছে মানে ওর শাশুড়ির হাত আছে সেখানে মেয়েটা তো বাড়াবাড়ি করবে। মানে এই ধরনের ডেসপারেট মেয়ে কোন লেভেলে যেতে পারে? যদি একটা রাতে আমার মেয়েকেই শেষ করে দেয় তখন কি হবে?